হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল গ্রেসি টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে আমরা মধ্যবিত্ত মানুষেরা কিন্তু ট্রেনের বিকল্প হিসাবে বিমান যাত্রাকেই বেছে নিচ্ছি। এর একটা সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের হাতে কিন্তু এখন সময় আগের মতো আর থাকে না, সময় অনেকটা কম। তাছাড়া এর আরেকটি বড় কারণ হলো যে বর্তমানে কিন্তু বিমান ভাড়া আর আগের মতো নেই। বর্তমানে বিমান ভাড়া এখন অনেকটাই কম এবং সেটা কিন্তু আমাদের মধ্যবিত্তদের হাতের নাগালেই রয়েছে। তো বন্ধুরা, সেই কথা ভেবেই আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদের আজকে দেখাবো যে কীভাবে আপনারা শুধুমাত্র আপনাদের হাতের মোবাইলটা ইউজ করে ঘরে বসেই অনলাইনে বিমানের টিকিট বুক করতে পারবেন, সেটাও শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। গ্রেজি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন আমার আপলোড করা ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে লাগবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনের ডাউনলোডের লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকেই ডাউনলোড করে নেবেন। দেখুন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস সবার প্রথমে চলে আসবে। উপরে দেখুন লেখা রয়েছে বাঁ দিকে রাউন্ড ট্রিপ। এখানে রাউন্ড ট্রিপে ক্লিক করলে আপনি যাতায়াতের 2টা টিকিটই একবারে বুক করে নিতে পারবেন। তো আমি সেটা করছি না। ডান দিকে লেখা রয়েছে ওয়ান ওয়ে, তো আমি ওয়ান ওয়েতে প্রথমে ক্লিক করে দিলাম। তারপরে নিচের দিকে দেখুন লেখা রয়েছে ফর্ম, আর তার পাশে লেখা রয়েছে টু। ফর্ম মানে আপনি কোন স্টেশন থেকে যাবেন এবং টু মানে আপনি কোথায় যাবেন। তো ফর্মে আমি ক্লিক করছি। ফর্মে ক্লিক করার পরে নিচ থেকে আপনি কোথার থেকে যাবেন সেই এয়ারপোর্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি এখানে খুঁজে না পান, উপরে দেখুন সার্চ অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে আপনার জায়গাটিকে এখানে লিখে সার্চ করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাক করছি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরুন আমি এখানে চেন্নাই থেকে যাব, চেন্নাই আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ডান দিকে দেখুন লেখা রয়েছে টু, চেন্নাই থেকে আমি কোথায় যাব। তো সেখানে আমি ক্লিক করলাম, সেখানে ক্লিক করে আমি এখানে পড়ে দিচ্ছি হচ্ছে কলকাতা, কলকাতা করে দিলাম। এবার দেখুন নিচের দিকে লেখা রয়েছে একটা ক্যালেন্ডার রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন ডেটে যাবেন বা ফ্লাইটের টিকিট বুক করবেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন নিচে ক্যালেন্ডার চলে এসেছে। আমি এখানে পরের মাসে ধরুন অগস্ট জুলাই এখানে আছে দেওয়া, অগস্ট মাসের এখান থেকে আমি বুক করব। দেখুন অগস্ট মাসের কোন ডেটে আপনার ফ্লাইট ভাড়া কত রয়েছে সেটা কিন্তু এখানে লেখাই রয়েছে। তো আমি এখানে অগস্ট মাসের 22 তারিখটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার নিচের দিকে দেখুন লেখা রয়েছে অ্যাডাল্ট। অ্যাডাল্টের এখানে আপনারা কয়জন রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। একজন হলে একজন, দুইজন হলে দুইজন, আমি একজনই রাখছি। যদি আপনাদের সঙ্গে কোনো চিলড্রেন বা বাচ্চা কাচ্চা থাকে 2 বছর থেকে 12 বছরের মধ্যে, তাহলে এটা এখানে সিলেক্ট করে নেবেন। এবং সবার লাস্টের অপশনটি লেখা রয়েছে ইনফ্যান্টস, অর্থাৎ যদি কোনো বাচ্চা থাকে 2 বছরের মধ্যে বয়স থাকে তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপাতত অ্যাডাল্টে একজনই সিলেক্ট করে দিচ্ছি। এবার নিচের দিকে দেখুন, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু লেখাবে ইকোনমি, বিজনেস, প্রিমিয়াম, ইকোনমি। তো সাধারণত ইকোনমিটাই আমরা সিলেক্ট করব, বিজনেসরা এটা কিন্তু টিকিট ভাড়াটা অনেক বেশি হয়। আর এখানে কিছু করতে লাগবে না, আপনাদের নিচে সার্চ ফ্লাইট লেখা রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেখব। তো বন্ধুরা, এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে 22 তারিখে আগস্ট মাসের চেন্নাই থেকে কলকাতা যাওয়ার জন্য কোন কোন এখানে ফ্লাইট রয়েছে এবং ভাড়াগুলো কত রয়েছে সেটাও কিন্তু ডান দিকে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা এখান থেকে পছন্দ মতো কোন টাইমে আপনারা যাবেন টাইমটাও এখানে দেখতে পারবেন, সেটা দেখে আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করে নেবেন। আমি প্রথমেরটাকে এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে নিচে দেখুন লেখা রয়েছে বুক নাও, তো আপনি তারপরে বুক নাও ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু ইউজ জিএসটি নাম্বার, আমার কাছে জিএসটি নাম্বার নেই, এটাকে নো করে দেবেন আপনারা। নো করার পরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন আপনারা। এরপরে দেখুন এখানে টিকিটটা চলে এসেছে এবং আপনার কত কোথায় কী ট্যাক্স লাগছে সব কিছু ডিটেলস দেখাই দেখিয়ে দিচ্ছে। আমার এখানে মোট টিকিটের দাম আগেও দেখিয়েছে 2982 টাকা। এরপরে নিচের দেখো দেখুন একটা ছোট্ট ফাঁকা বক্স রয়েছে, সেটাতে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এখানে কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলছে। তো ইউজার আইডি পাসওয়ার্ড পেতে গেলে আপনাকে কিন্তু IRCTC-র যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে লাগবে। তো সেটা আমি অন্য কোনো দিন কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থাকলেও কোনো প্রবলেম নেই। উপরে দেখুন লেখা রয়েছে গেস্ট ইউজার, সেখানে টিক চিহ্ন করে দিন। তারপরে এখানে নিচে দেখুন চলে এসেছে ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার। তো আপনি কী করবেন, উপরে আপনার ইমেল আইডিটা আর নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যেটা বর্তমানে আপনি ইউজ করছেন সেই মোবাইল নাম্বার ইমেল আইডিতে কিন্তু তারা টিকিটের কপিটা সেন্ড করবে। তো আমি এখানে আমার ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে এখানে আমি লগ ইন হয়ে যাচ্ছি।
তো বন্ধুরা লগইন হয়ে যাওয়ার পরে আরেকটি পেজ এইভাবে ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। এখানে প্রথমে আপনার মিস্টার মিস নাকি মিসেস সেটা সিলেক্ট করবেন। আমি মিস্টার সিলেক্ট করছি। তারপরে নিচে আপনি আপনার নাম দিয়ে দেবেন, প্রথমে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়াই রয়েছে। আমি যে ফোন নাম্বারটা ইমেল আইডিটা দিয়ে লগইন করলাম সেটা এখানে দেওয়াই রয়েছে। তারপরে নিচে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। করার পরে নিচে দেখুন একটা ফাঁকা বক্স, সেখানে আবার ক্লিক করে দিবেন। তারপরে নিচে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে আসবে এই ধরনের একটি পেজ। এখানে আপনি কি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, বাকি নেট ব্যাংকিং, ইউপিআই ওয়ালেট, ইন্টারন্যাশনাল কার্ড, কোনটার মাধ্যমে এখানে আপনি পেমেন্ট করবেন, আপনার যে বিমান ভাড়াটা রয়েছে সেটা, তো সেটা আপনি সিলেক্ট করে নেবেন। নেট ব্যাংকিং চালে আপনি নেট ব্যাংকিং করতে পারেন। আমি এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সিলেক্ট করছি। তারপরে নিচে দুটো অপশন রয়েছে, আমি প্রথমের এই অপশনটাতে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নিচে লেখা রয়েছে দেখুন মেক পেমেন্ট, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। দূরে এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। দেখুন আপনার এখানে ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড থাকলে নিচের অপশনটা সিলেক্ট করবেন, আর যদি ডেবিট কার্ড থাকে তাহলে উপরের অপশনটা সিলেক্ট করবেন। তারপরে নিচে এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ডেবিট কার্ড নাম্বার, আপনার ডেবিট কার্ডের উপরে যে নাম্বারটা থাকে সেটা দিয়ে দেবেন, এক্সপায়ারি ডেটটা দেবেন, মান্থ ইয়ার, তারপরে সিভিভি নাম্বার অর্থাৎ কার্ডের পিছনে দেখবেন তিনটা সংখ্যা সেটা দিয়ে দেবেন, পে নামে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপি আপনি এখানে সাবমিট করে দিলেই আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার সেই টিকিট কিন্তু তারা মেসেজের মাধ্যমে আপনার এই মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবে এবং একটা পিডিএফ ফাইল আপনার টিকিটের কিন্তু আপনাকে আপনার ইমেল আইডিতেও তারা সেন্ড করে দেবে। তাছাড়া যদি আপনারা আপনার এই অ্যাপ থেকেও আপনার বুকিং করা টিকিটটা দেখতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখবেন। আমি এখান থেকে ব্যাক করছি। তো বন্ধুরা দেখুন ব্যাক করার পরে দেখুন অ্যাপটির সবার উপরে বাঁ দিকে তিনটা অপশন রয়েছে, তিনটা দাগ, সেখানে ক্লিক করবেন। দেখুন লেখা রয়েছে বুকিং হিস্ট্রি, সেখানে ক্লিক করে আপনি আপনার কোন টিকিট বুক করলেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে এবার থেকে আপনারাও নিজেই আপনার মোবাইল ইউজ করে খুব সহজে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি কোনো উপকৃত হন এই ভিডিওটি দেখে তাহলে কিন্তু একটি লাইক করবেন আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন ধরনের নতুন নতুন চাকরির খবরাখবর এবং টেকনিক্যাল ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।